বোনের খুনির শাস্তি চেয়ে সাইকেলে চেপে রাজ্যপালের কাছে বুধবার দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন প্রসেনজিৎ। বোনের খুনের সুবিচার চাইতে দুর্গাপুর থেকে সাইকেলে করে কলকাতার রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন দাদা। রাজ্যপালের কাছে আরজি বোনের খুনির শাস্তি আর দুই ভাগ্নে ভাগ্নির খোঁজ পাওয়া। ঘটনাটা প্রায় বছর দুয়েক আগের। দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকার বাসিন্দা উমা খাতুনের বাড়ি থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। সেই থেকেই উমার স্বামী এবং তার সন্তানদের কোনো খোঁজ পাননি উমার পরিবারের লোকজন। বহু খোঁজ খবর করার পরও তাদের খোঁজ না পেয়ে এবার সাইকেলে করেই দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে আরজি জানাতে গেলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার। ভালোবেসে পরিবারের অমতে গিয়ে দুর্গাপুরের রফিক আলমকে বিয়ে করেছিলেন উমা। তারপর তাদের দুই সন্তানও হয়, কিন্তু তারপর সবকিছু উল্টে পাল্টে যায়, নিমেষের মধ্যে বদলে যায় সবকিছু। উমার পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করেছে স্বামী রফিক আলম। বোনের স্বামী ও তার সন্তানদের খুঁজে বের করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লেখা হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এদিকে বেশ খোশ মেজাজেই বুক ফুলিয়ে বর্তমানে ঘুরে বেড়াচ্ছে রফিক আলম, এমনটাই দাবি উমার পরিবারের। রাজভবন যাচ্ছি রাজ্যপালের সাথে কথা বলতে আমার বোনের মার্ডার কেস নিয়ে, যেটা আজ 21 মাস অলরেডি পার হয়ে গেছে, এখনো পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক 38 নম্বর ওয়ার্ড ইস্ট ইন্ডিয়া বস্তি, কবে হয়েছিল 14 অক্টোবর 2022, তারপর পুলিশের ভূমিকা, তারপরে পুলিশের ভূমিকা হচ্ছে হবে আমরা চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করেনি, আজও করছে না। বহুবার বলার সাথে এমডি ছোটেলাল আর রুবি খাতুন কিলারের বোন এবং তার ফ্যামিলি, এদের কাছ থেকে পেট চিপে যদি পুলিশ কথা বার করব মন করতো বা চেষ্টা করতো, তাহলে কিলার এতদিন লকআপে থাকতো, বাচ্চা দুটো ভালো মানে ভালো পরিস্থিতিতে থাকতো, ফিরে পেতাম আমরা। এখনো পর্যন্ত কাকে কাকে জানিয়েছে এটা? জানিয়েছি আমি রাজ্যপালকে জানিয়েছি, সিএমকে জানিয়েছি, কলকাতা হাইকোর্টকে জানিয়েছি, দুর্গাপুর আসানসোল কমিশনারকে এবং এসডিএম কে জানিয়েছি। শুধু জানিয়েছি নয়, দুবার আমি লিখিত চিঠি করে জানিয়েছি, না এখনো কোনো সেরকম স্টেপ দেখিনি। কেউ কি প্রভাবিত করছে? প্রভাবিত করছে বলতে আমার বাবার মারফত আমাকে বলা হয়েছিল, ছোটেলাল বলে একজন আছে যার নামটা আমরা সবসময় করছি, সে কিছু টাকা পয়সা নিয়ে ওর নামটা কেস থেকে তুলে নেওয়ার বা ওর নামটা উল্লেখ না করার জন্য। ছোটেলাল যেখানে মার্ডার হয়েছিল সেখানকারই একজন প্রতিবেশী, যার সাথে আমার ভাগনা 9 অক্টোবর 2024 আপনার রাজস্থান গেছিল। পুলিশ জানে শেষ পর্যন্ত সুবিচারের আশায় এবার দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার এলবি টাইপের নিজের বাড়ি থেকে বোনের খুনের সুবিচার চাইতে সাইকেলে করে কলকাতার রাজভবনে রাজ্যপালের কাছে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার। সমস্ত নথি নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আরজি একটাই, বোনের খুনির শাস্তি আর দুই ভাগ্নে ভাগ্নির খোঁজ পাওয়া। এদিকে মেয়ের শোকে ব্রেন স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েছেন উমার বাবা, এক চোখে দৃষ্টিও হারিয়েছেন তিনি। সুবিচারের আশায় থাকতে থাকতে মায়ের চোখের জলও আজ শুকিয়ে গেছে, মেয়ে আর নেই। কিন্তু এই পরিস্থিতিতে ছেলে যেভাবে দৌড়ঝাঁপ করছে তাতে করে এবার ছেলের ওপর কোনো আঁচ আসবে না তো, এই আতঙ্কেই রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। তবে চিন্তা এখন একটাই, ছেলে ঠিকমতো রাজভবনে পৌঁছিয়ে রাজ্যপালের কাছে তাদের এই অসহায়তার কথা জানাতে পারবে তো? আমার ছেলে আজকে রাজভবন গেল বোনের সুবিচার পাওয়ার জন্য। হ্যাঁ, এখানকার প্রশাসনকে জানিয়েছিলাম, বারবার যাচ্ছি, একবার ছেড়ে বারবার করে যাচ্ছি, ওরা কোনো কাজ করছে না। সুবিচারের জন্য আজকে ছেলে আমার রাজভবনে রওনা দিল সাইকেলে। আমি এখন মেয়ের আমার সুবিচার চাইছি, আর ওই ছেলে নাতি নাতনি দুটো ফিরে পেতে চাইছি, আর ওই আসামির যেন কঠোর শাস্তি হয়, আর আমার ছেলে যেন সুস্থভাবে ফিরে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।